হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও পলিটেকনিক স্টুডেন্টদের জন্য নতুন একটা নিউজ নিয়ে আপনাদের সামনে আসছি। সো আপনারা সবাই জানেন যে আমি পলিটেকনিক্যাল এবং কি জেনারেল কলেজের যতটুকু সম্ভব আপনাদের জন্য নতুন নতুন ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আসি, নতুন নতুন নিউজ নিয়ে আসি। সো আপনি যদি পলিটেকনিক্যাল স্টুডেন্ট হয়ে থাকেন এবং কি টেকনিক্যালে ভর্তি হতে চাচ্ছেন অথবা টেকনিক্যালে পড়তে আসছেন, সো এই বিষয়ে যে কোনো এই ধরনের সকল গুরুত্বপূর্ণ সকল ট্রিক্স অ্যান্ড টিপস পেতে অথবা যে কোনো নিউজ পেতে আমার চ্যানেলটি নিচে থেকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমার নিউজটা হচ্ছে, আপনারা যারা পলিটেকনিক্যাল নতুন ভর্তি হতে চাচ্ছেন তাদের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসছি আসছি আমি। আজকে আমার প্রশ্ন উত্তর হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব টু। আর দ্বিতীয় প্রশ্ন উত্তরে আমি আজকে আপনাদেরকে যা বলবো, প্রথমে আমি জেনারেল কলেজের জন্য বলছি, যারা প্রথমবারে আবেদন করেছিলেন এবং কি যাদের এখনো পর্যন্ত কোনো কলেজে চয়েস আসে নাই, তারা পূর্ববর্তীতে যে ফিটা দিয়েছেন ওই ফিটার সমন্বয়ে, অর্থাৎ নতুন কোনো ফি দম জমা দেওয়া ছাড়াই আপনারা আপনাদের আবেদনগুলো করতে পারবেন। আর আপনারা আবেদন যদি না করে থাকেন তাহলে আগের আবেদন অনুযায়ী আপনারা যে কোনো কলেজের চয়েস আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যেহেতু আগেরবারে আপনারা আসা নাই, তাহলে আপনারা কিছু কয়েকটা কলেজ চেঞ্জ করে আপনারা এডিট করে আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কোনো চার্জ প্রযোজ্য হবে না। আর যাদের চার্জ প্রযোজ্য হবে সেটা হচ্ছে যারা যে কোনো কলেজে যাদের আপনারা যে চয়েসগুলো দিয়েছিলেন ওই চয়েসগুলোতে যাদের যে কোনো একটা কলেজে আসছে, যদি আপনি ভর্তি না হয়ে ভর্তি নিচ্ছেন না করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পরবর্তীতে এখন আবার বিল পে করতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যেহেতু এমন কলেজ চয়েস কেন করবেন যে কলেজের চয়েস আসলেও আপনারা ভর্তি হবেন না। সো আমি মনে করি যে তাদের জন্য অবশ্যই ঠিক আছে আদিত্যবার পেমেন্টটা নেওয়ার যারা ভর্তি নিশ্চয়ন করে নাই। সো আমার মতে এটা সরকার 150 না করে 200 অথবা 300-500 এরকম করাটা উচিত ছিল, কারণ এটা তাদের ছিল এক ধরনের একটা শিক্ষা যে আমাদের যেহেতু যে কলেজে আমরা আসলে পড়বো না ভর্তি নিশ্চয়ন করবো না আপনার আমরা কেন এরকম কলেজের নাম দিব। সো আপনারা বি কেয়ারফুল একটা নিয়ে সতর্ক থাকবেন। যারা দ্বিতীয়বার দ্বিতীয় পর্যায়ে আবেদন করছেন তারা অবশ্যই অবশ্যই দ্বিতীয়বার এই ভুল করবেন না, যে কলেজে আসলে আপনি পড়বেন না এই কলেজ অবশ্যই অবশ্যই চয়েস দিবেন না। তো আমি দ্বিতীয় পর্যায়ে আবার যাচ্ছি পলিটেকনিক স্টুডেন্টের জন্য। তো পলিটেকনিক স্টুডেন্টের প্রথম পর্যায়ের আবেদনের রেজাল্ট অবশ্যই দেওয়া হয়েছে 26 তারিখে, সবাই জানেন। তো যাদের 24 তারিখে আসছে তাদের 4 তারিখ পর্যন্ত টাইম আসছে আপনারা ভর্তি নিশ্চয় করার। তো তাদেরকে আমি একটা কথা বলছি, আপনারা এমন কলেজ যদি এমন ডিপার্টমেন্ট যদি, আমার এক ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই আমার নারায়ণগঞ্জ আসছে আমি ওইটাতে পড়বো না এখন কি করবো, সো আমি তাদের জন্য বলি আপনি যদি নারায়ণগঞ্জ আসলে যদি আপনি না পড়েন তাহলে ওই ডিপার্টমেন্টটা আপনি কেন চয়েস করছেন। আর কেউ বলে ভাই আমি কম্পিউটার নিয়ে পড়ার ইচ্ছা আমার আমার সিভিলে আসছে অথবা আমার ইলেকট্রনিক্সে আসছে, সো আমি তাদের জন্য বলবো আপনি তাহলে কেন এই ডিপার্টমেন্টটা চয়েস করছেন। আবার অনেকে চয়েস অনেকে ভিডিও নিচে কমেন্ট করেন যে ভাইয়া আমার ইলেকট্রিক্যাল আসছে অথবা ফুড আসছে অথবা টেক্সটাইল আসছে, এটার চাহিদা কেমন, আমি এটা নিয়ে ফরলাইন কলেজ চাকরি পাবো কিনা। তো আমি তাদেরকে বলবো এই প্রশ্নগুলো আপনার আবেদন করার আগে আপনার জিজ্ঞাসা করা উচিত ছিল। তারপর আমি একটা কথা বলছি, কোনো ডিপার্টমেন্টেরই একদমই যে ভ্যালু নাই তা বলা যায় না, অথবা কোনো ডিপার্টমেন্টের ভ্যালু বেশি কোনো কম থাকতে পারে। তো এই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করেন, আমি এটার প্রশ্ন উত্তর নিয়ে আরেকটা পর্ব বানাবো। আর আমার এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি পলিটেকনিক্যাল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজ থেকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং কি কমেন্ট করবেন এবং কি লাইক করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগছে অথবা নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন। তো আমার আমি আশা করি আমার এই চ্যানেলটি যারা পলিটেকনিক্যাল স্টুডেন্ট তার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। আমার এই চ্যানেলটি অনলি যারা পলিটেকনিক পড়ে বা যারা টেকনিক নিয়ে পড়াশোনা করে তাদের জন্য এই চ্যানেলটি অনেক উপকার আসবে, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।